মুরে কোনো সমস্যা আর বইলো না, বেজাল জিনিস খাইতে খাইতে ব্যথায় অবস্থা খারাপ। তো তোমাদের সংসার কেমন চলছে? জি ভাইজান, আলহামদুলিল্লাহ খুব ভালো। আসলে কতদিন আসতে পারি নাই, তো তোমার স্ত্রীরে দেখতেছি না। ও ইয়াতে গেছে। কিসে? ক্লাসে। তোমার ওয়াইফ ক্লাসে গেছে? তোমার ওয়াইফ ক্লাস করে, আবার শুনলাম চাকরিও করে। জি। তা তুমি ব্যবসা ট্যাবসা কিছু করো না? চাকরি টাকরি কিছু করো না? কামাল, কামাল, কামাল! আপা আও নাস্তা রেডি করো, আমি বের হব। নাস্তা তো নাই। কেন? ছুটি। কিসের ছুটি? শুক্রবার। শুক্রবার তো কিসের ছুটি? এটা শুক্রবার ছুটি না? এটা কি কন্ট্রাক্ট নামায় লেখা ছিল যে তুমি শুক্রবার দিন ছুটি পাবা? আপা আমি না চাকরি করতেছি, চাকরি করলে তো শুক্রবার ছুটি থাকে। আর কন্ট্রাক্ট নামার মধ্যে আমি 17টা শর্ত, শর্ত 18 নম্বর শর্ত আপনি যেটা লেখা দরকার ছিল যে শুক্রবার দিন ছুটি, ওইটা আপনি লিখতে ভুলে গেছিলেন, ওইটা আমি মনের ভিত্তি লিখে রাখছি। তাহলে আমি কি এখন নাস্তা না করে বের হয়ে যাব? না না আপা, আপনি নাস্তা করে যাবেন, আপনি শুধু আমার একটু সময় দেন, 1.5 ঘন্টা। আমি জামু, আটা গোলামু, আটা মতমু, আটা ডোলমু, রুটের হয়ে গেলে দিব। তোমার জন্য এখন কি আমি 1.5 ঘন্টা ওয়েট করব? আমার সময় কি? আমার ঘড়িটা কোথায়? দেহি নাই। তোমার পার্সটা তো এখানে ছিল। দেহি নাই। দেহি নাই। এই কি শুরু করছো? দেখি নাই, দেখি নাই। হ্যাঁ তো আপনার জিনিসপত্র আমি দেখি নাই। তোমার কাজটা কি এই ঘরে থেকে? তুমি সব কিছু দেখে রাখবে না? আপনি না আপা মানা করছেন যে আপনি কোনো জিনিস ধরতে। আমি ধরতে না করছি, আমি তো দেখতে না করি নাই, তুমি দেখে রাখতা। তো আপনার ঘরের ভিতরে তো ঢোকা নিষেধ করে দিয়েছেন। তুমি এই এই জায়গাটার মধ্যে দাঁড়ায় তারপর দেখবা, ঘরের দরজায় দাঁড়ায় দেখবা। দরজা আটকানো থাকলে আমি কামাল, আমার কিন্তু সহ্য হচ্ছে না। আপনার চাকরি করুন না। আমি কি আপনার চাকরি করুন না? আপনার ব্যবহার থেকে আমার মেসের পাশে ড্রেন আছে না, ড্রেনের গন্ধ অনেক ভালো। এই কামাল, তুমি তোমার ব্যবহার ঠিক করো। তুমি কার সাথে এরকম ভাবে কথা বলতেছো? হ্যাঁ, মুখের এরকম বিচ্ছির ভাষা কেন তোমার? আমার ব্যবহার আপনার ভালো আছে, আপনার মনে চিল্লায় কথা কেন? তাহলে কিন্তু আমি বাইরে যে কয়ে দিব যে আপনি আমার বউ না, আমি আপনার জামাই না। আপনি আমার কন্ট্যাক্ট করে বউ একটা কাগজ করে আপনি আমার এই জায়গায় মানে বাসা ভালো লাগে। কামাল তুমি কিন্তু অতিরিক্ত ভাইয়া, তো আপনি আমার চিল্লায় কথা কেন? কি শুক্রবারের ছুটির ব্যাপারটাই তো, সমস্যা নাই, শুক্রবারে বাইরে খাবো, আর ছুটি তো দিতে পারবো না, ওভার টাইম দিলে হবে তো না? আর বইলো না, বেজাল জিনিস খাইতে খাইতে ব্যথায় অবস্থা খারাপ। তো তোমাদের সংসার কেমন চলছে? জি ভাইজান, আলহামদুলিল্লাহ খুব ভালো। আসলে কতদিন আসতে পারি নাই, তো তোমার স্ত্রীরে দেখতেছি না। ও ইয়াতে গেছে। কিসে? ক্লাসে। তোমার ওয়াইফ ক্লাসে গেছে? তোমার ওয়াইফ ক্লাস করে, আবার শুনলাম চাকরিও করে। জি। তা তুমি ব্যবসা ট্যাবসা কিছু করো না? চাকরি টাকরি কিছু করো না? এই যে আমি চাকরি করতেছি, এটাই আমার ব্যবসা করি। আমার একটা ব্যবসা আছে, ওইটা থেকে প্রতি মাসে একটা টাকা আসে, আর একটু টুকটাক সংসার দাম একটু সামলাই। একজনের টাকা দিয়ে হয় না হয়ে যান, এই জন্য ওই একটু চাকরি করে। তো দুজনের টাকা দিয়া আমরা মাশাল্লাহ খুব ভালো আছি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ তারপরও মেয়ে মানুষ বলে কথা, আসলে বাহিরে গেলে মনটা অন্যদিকে চলে যেতে পারে, এটা বুঝতে হবে। না ঠিক আছে ভাইজান, সামলাইব, ওরাই সংসার সামলায়, কিন্তু এখনকার আর চিন্তা ভাবনা নাই। এখনকার নারীরা বিমান চালায়, এখনকার নারীরা ওই চাঁদের দেশে যায়, এখনকার নারীরা ক্রিকেট খেলে, ফুটবল খেলে, এখনকার নারীরা দৌড়ে ফার্স্ট হয়, গোল্ড মেডেল নিয়ে আসে। তো ও ওই চিন্তাভাবনার মধ্যে বড় হয়েছে আর কি। তো ও চায় যে না আমিও চাকরি করব, তুমি তো ব্যবসা করতেছই, তো সমস্যা নাই, দুজনে ইনকাম দিয়ে সংসারটা আমাদের খুব ভালো চলতেছে। সেইটা বুঝলাম, সেটা সব ঠিক আছে, তারপরেও
আসলে মেয়েরা হচ্ছে তারা ঘর সামলাবে আর ছেলেরা বাহিরে, তার মানে ছেলেরা কাজ করবে, সে টাকা উপার্জন করে আনবে, আর স্ত্রীরা হচ্ছে সংসার দেখবে, সংসারটাকে পরিচালনা করবে। তো তোমার যদি কোনো কিছু দরকার মনে করো আমাকে জানাবা। অবশ্যই অবশ্যই আমি জানাবো, কোনো সমস্যা নেই। তো বাড়ি ভাড়ার টাকাটা? ভাড়াটা আপাসলে দিয়ে দিব। আপা? আমার ওয়াইফ, আমার ওয়াইফ, ও আসলে ও ভাড়া আপনাকে দিয়া দিবে, আমার চাবি দেবে সব। ও তা আফা বললো যে? না না, ওই ইয়া না, ওর নাম হচ্ছে মানে এমনি হচ্ছে আফরিন, আফরিন আক্তার। তো আফরিন তো ওই মাঝে মাঝে আমি আব্দুল করে আফা ডাকি। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এটা চা, একটু চা খাবি? না না, চা অন্যদিন, আমি এখন উঠি, আমার আবার শরীরটা ভালো না, বাইরে আমি কিছু খাই না। না আমার চা ঘরের চা আমি নিজে বানাই। না ঠিক আছে, একটু যেতে পারবে না? না না, আমি চলে যাবো আস্তে 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 আস্তে, একটু আপনার আগে দিয়ে আসতে। ভালো ভাই, যেন মানে পুরো পেটে গেছিলেন নাকি? না ওই যে বললাম, ভেজাল খাবার খাইতে খাইতে আমাদের সবারই এরকম।